আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আবার একটি নতুন রেসিপি দেখার জন্য। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সামোসা বা বলতে পারেন ঝাল পুলি পিঠা। এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মুচমুচে এবং মজাদার। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি একটি বোল নিয়েছি, এই বোলে এক কাপ পরিমাণ ময়দা বা আটা দিতে পারেন, আমি ময়দা নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিব কুকিং অয়েল। তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে মেখে নিব। এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। একবারে পানি দিব না, একবারে পানি দিলে ডোটা পারফেক্ট হবে না। তো এভাবে করে আমি মেখে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটি আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব, এটাকে আমি এখন বেলে নিব রুটির মতো করে। বেলে নেওয়ার পর আমি কেটে নিব গোল গোল করে, এভাবে আমি কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন পুর দিয়ে দিব। আগে থেকে আমি পুরটি তৈরি করে রেখেছি। আমি মুরগির মাংস আর দিয়েছি মটরশুঁটি আর গাজর দিয়ে আমি একটা পুর তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পুর ব্যবহার করতে পারেন এখানে। তো আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দুই পাশে চাপ দিয়ে লাগিয়ে দিব। একটু তেল দিয়ে নিচ্ছি। খুব সহজ, ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আবার সেম ভাবে এপাশেও করে নিব। একটু তেল লাগাই নিচ্ছি, আপনারা চাইলে তেল বা পানিও লাগাতে পারেন। এখন আমি কেটে রাখা আরেকটি গোল রুটি নিচে দিয়ে দিব। আবার ছুরির সাহায্যে সেম ভাবে কেটে নিব। আবার আমি এপাশ আর ওপাশ লাগাই দিব। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা লঙ্কা নিয়ে মাঝখানে দিয়ে দিব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো দেখেন তৈরি হয়ে গিয়েছে আমার সামোসা বা পুলি পিঠা। তো আরেকটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। সেম ভাবে আবার আমি ছুরির সাহায্যে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে আবার আমি তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নিলে ভালোভাবে লেগে যাবে, খুলে যাবে না ভাজার সময়। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন।
আশা করছি আজকের রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং পরিবারের সবাই খুব পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। তো সেম ভাবে আবার আমি কেটে নিচ্ছি। খুব সহজ, একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি আবার একটি লবঙ্গ দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, আমার সবগুলো এভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দিব। চুলার আঁচটা এই সময়ে আমি লোতে রেখে এগুলোকে ভেজে নিব। এখন এগুলোকে আমি এক পাশে ভালোভাবে ভেজে নিয়ে আবার উল্টিয়ে দিব। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। আমি এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। সবগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।